তাদের কর্মজীবন কতটা ডেভেলপ হতে পারে তাদের পেশন ক্ষেত্রে কতটা পরিবর্তন সম্ভব তাদের অর্থগ্য আদতেও তেমন থাকবে এবং পরিবর্তিত পরিস্থিতির মধ্যে কি প্রকৃত অর্থে মাথা তুলে দাঁড়াতে পারবে অনেক রকম বিষয় নিয়ে আমাদের চর্চা থাকবে আমরা আলোচনা করব তো চলুন উইদাউট এনে ডিলে আজকের অনুষ্ঠানটি শুরু করা বর্তমান পরিস্থিতিতে কনকটের এমন কিছু কন্ডিশন রয়েছে লিগান এক যতবার এবতে চাইছে ততবার বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আসছে আপনারা প্রত্যেকেই জানেন যে কর্কটের বর্তমানে রাশি সাपेक्ष তৃতীয় কেতুর অবস্থান নবম এরapura অবস্থান এবং অষ্টভাবে বক্রগতি শনির অবস্থান করকটের নানা রকম যন্ত্রণা 2024 ปีশে করকড কিছু কিছু ক্ষেত্রে ঐরদিপ আছে এবং 14 এবং মে মাসের পর থেকে ধীরে ধীরে আমরা বেশ কিছু বিষয়ে কর্কটের যথেষ্ট কিন্তু লক্ষ্য করতে কিন্তু যে বিষয়টি নিয়ে কর্কট প্রচুর পরিমাণে উঠতে পারিনি যে বিষয়টি নিয়ে উঠতে পারেনি সেই বিষয়টি কিন্তু তাদের মানসিক চিন্তা একটা প্রতিবন্ধকতা একটা টেনশন এবং অর্থনৈতিক ক্ষেত্রেও নানা রকমের প্রতিবন্ধকতা তার কারণ দ্বিতীয় শনি দৃষ্টি আপনার একটা লিমিটেশন বারবার তৈরি হয়ে যাচ্ছে হ্যাঁ আমার একটা টাইমের পর লিমিটেশন তৈরি হচ্ছিল তারপরে পেয়েও যাচ্ছে কিন্তু বেসিক বিষয় লিমিটেশন কিন্তু বারংবার তৈরি আজকে দাঁড়িয়ে যদি আমি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি যে দু কি সমগোত্রীয় হবে পঁচিশে আর নতুন কিছু পরিবর্তন হতে পারে না অ্যাজ ইট ইজ যেমন চলছিল তেমনটাই চলছে প্রথমেই যারা এই মার্চ মাসের পর থেকে কিন্তু না অর্থাৎ কর্কটের পঁচিশে একদম প্রথম দিকে মার্চ মাসের শেষে বলা যেতে পারে তাছাড়াও আমরা এমন কিছু অবস্থান দেখতে যেটি কর্কটের জন্য অবশ্যই আশা অনুরূপ হতে চলেছে চলুন আবার ফার আলোচনা প্রথম হচ্ছে কর্কটের মুক্তি হতে চলেছে দু হাজার পঁচিশে এবং মার্চ মাসের পরে যদিও সেটি সংগঠিত হবে লক্ষ্য করা যাবে এই যে টেনশনের মধ্যে আপনারা রয়েছে বিভিন্ন রকমের ভাবে আর্থিক টেনশন পরপরটাশি জাতক জাতিকাদের রয়েছে কেউ হয়তো লোন নিয়েছিলেন তারপরে সেটা শোধ করতে পারেননি কারোর ক্ষেত্রে হয়তো সেই ডেনার পরিমাণটা ক্রমশ হয়েছে কেউ আর সমস্যা ঠিক এটা ফেস করেননি অন্য ধরনের কিছু অযাচিত সমস্যা এসছে কিন্তু ওভারঅল কর্কটে প্রত্যেকটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই আমরা কিন্তু অর্থনৈতিক চিন্তা ডিস্টারবেন্স কোনো না কোনো সমস্যা সেটা লক্ষ্য করেছি যেটা দু পঁচিশে গিয়ে মার্চ মাসের পর থেকে অনেকটাই কমে যাবে বলে আমি অন্তত মনে করি অর্থাৎ এদিক থেকে পট পট নিশ্চিন্তে থাকতে পারে দেখুন দু হাজার পঁচিশে নতুন কিছু সমস্যা আসবে বাট পুরোনো অনেক সমস্যার সমাধান কারণ সঙ্গে হয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম দিকে দেখা যাবে ঠিক ফেব্রুয়ারি মাসের তিন তারিখ বা চার তারিখ থেকে মে মাসের তেরো তারিখ বা তার পরের দিন পর্যন্ত আমরা যথেষ্ট পজিটিভ একটা ভাইব যক এই সময় আপনার কর্মজীবনে লিভেনে ডেভেলপমেন্টে সম্ভাবনা এই সময়টা চাকরি করেন কর্কট রাশি কর্কট রাশি লটস অফ পিপল তারা কিন্তু বিভিন্ন রকম জবের সাথে চুক তারা বিভিন্ন রকম চাকরি বর্তমানে কিন্তু খুঁজছেন চাকরি ক্ষেত্রে কর্কট কিন্তু যথেষ্ট শুভ একটা ফল আসতে চলেছে বা এক কথায় কিন্তু যথেষ্ট শুভ একটা ফল আর আসবে কর্কট রাশি সমস্ত জাতক জাতি গগন তারা চাকরি নিয়ে দ্বিধা অন্যদের মধ্যে রয়েছেন যে চাকরি চেঞ্জ করব করলে কি ভালো হবে না খারাপ হবে বিভিন্ন রকমের চিন্তা বারংবার আপনাদের আসছে দেখুন একাদশ প্রতি আঠাশে জানুয়ারি থেকে মে মাস পর্যন্তই আপনি ধরে চলুন পুঙ্গস্ত আপনাদের ইলেভেন্থের লর্ড হচ্ছেন ভিনাস অ্যান্ড ভিনাস মিন রাশি মানে আপনাদের নবমে ভাগ্যস্থানে সে কিন্তু তুঙ্গস্ত থাকবে তো আয় প্রতি শুভ অবস্থান বছরের প্রথম দিকে এবং সেটি এক মানবাদী জন্য নয় মোরলেস প্রায় বলা যেতে পারে চার মাসের জন্য তার এই ধরনের অবস্থান সেটি কর্পের জন্য প্রচুর পরিমাণে হেল্পফুল হতে আছে। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে চাকরি পরিবর্তনের মাধ্যমে অর্থনৈতিক ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে কিন্তু তো একটা লক্ষ্য থাকে চাকরি পরিবর্তন করব আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা হবে একটু স্টেবেল হতে পারবো পজিশন ভালো হবে কোয়ার্কার যারা আছেন তাদের সাথে আরো সম্পর্ক নিয়ন্ত্রণ করা যাবে এই সমস্ত বিষয়েই আমি কিন্তু মনে করি কর্পট রাশি জাতক যে কাজে যথেষ্ট গ্রোথ লক্ষ্য করা যাবে বা যথেষ্ট পজিটিভ একটা ফাইলস দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি কর্কট জাতক জাতি কাজের পরের যে বিষয়ক্রম নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করব সেটি নিশ্চিতভাবে কে বা যারা বিদেশে আছে দেখুন বিদেশে আছেন চাকরি করছেন সাকসেসফুলি পড়ছেন অনেকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো না কোনো একটা জটিলতা রয়েছে হয় জটিলতা একটা অফিসিয়াল অথবা কো ওয়ার্কেটদের সাথে একটা ঝামেলার মধ্যে আপনি রয়েছেন বা আপনার উপর মেহনের কর্তাদের সাথে হয়তো ঠিকঠাক অ্যাডজাস্টমেন্টের জায়গাটা আপনি বারংবার চেষ্টা করেও করতে পারছেন না এই সমস্ত বিষয় কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ আসব কর্মটরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনাক্রমে আমরা একটা পজিটিভ এক্সপেক্টেড জায়গা তৈরি করতে পারবো বলে মনে করছি এটা নিয়ে কোনো ডাউট নেই বা কোনো প্রকাশ করা যায় না কর্পাত্রাসিক জাতক জাতিকাদের পরের যে বিষয়টি আমি চর্চা করবো দেখুন অনেকে প্রেশার আছে সবাই তো চাকরি করেন না বর্তমান সময় প্রেশার থেকেও অনেকে চাকরি পান অনেকে চাকরি করে সো কর্পাট জাতক জাতিকাদের ক্ষেত্রেও যারা বর্তমানে প্রেসারে রয়েছেন চাকরির অদম্য ইচ্ছা রয়েছে চেষ্টা করছেন কিন্তু সাকসেসফুল হতে পারছেন না কোনো কারণবশত এটা আমায় পঁচিশে এমন এমন কিছু পজিটিভ কম্বিনেশন আছে হঠাৎ করে চাকরি দিয়ে যাবে কিন্তু সিক্স ইলেভেনের শুভ অবস্থান কোনো রকম ধায়ার না থাকা ইভেন টেন থাউজেন্ড লট এবং ইলেভেন থাউজেন্ড লট স্পেশালি তার ভালো পজিশন আপনাকে গিয়ে একটি সুস্থ স্বাভাবিক দান করতে পারে তাহলে কর্কট রাশির নতুন চাকুই সম্ভাবনা প্রবলভাবে দু হাজার প্রথম অর্ধে কিন্তু যদিও দ্বিতীয় অর্ধে এই ধরনের সংযোগটা তুলনামূলকভাবে কম দ্বিতীয় অর্ধেক পরিবর্তন ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্যেই সেবাবদ্ধতা থাকা উচিত এবং সিগনি এটা আমি মনে করছি কর্কট রাশির দ্বিতীয় বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হতে পারে বা ডেভেলপমেন্ট হবে যার মধ্যে অবশ্যই রয়েছে অন ক্যাম্পাস অনেকে চাকরি পেয়ে যাবেন অনেকেই চাকরির ক্ষেত্রে দেখা যাবে বিদেশে চলে গেলে বা বিদেশে যাওয়ার জন্য ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন সেটা চলে আসার সম্ভাবনাটা থাকবে অনেকে এইচ ওয়ান বি ভিসা বিভিন্ন ভিসার জন্য অ্যাপ্লাই করেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ভাগ্য অতটা সহায়তা করে না তবে কর্কট রাশি জাতক জাতিকাদের আগামী মে মাস পর্যন্ত একটি সম্ভাবনা রয়েছে যেখানে আপনি পিয়ার পেলেন ভিসা পেলেন এই ধরনের বিদেশ সংক্রান্ত বিষয়ে যে কাগজপত্রের ইস্যুগুলো থাকে সেখানে সমাধানযোগ্য যায় না কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এরপরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কর্কট রাশি জাতক জাতিকাদের পাও না টাকা পাওয়া দেখুন অনেক কর্মরাশি জাতক জাতিকার রয়েছে আপনাদের মধ্যে তাদের একটা বেশি প্রবলেম হচ্ছে টাকা আটকে গেছে একটা হিউজ অ্যামাউন্ট যেটি আপনি বারংবার চেষ্টা করেছেন পাওয়ার জন্য কিন্তু সেই অ্যামাউন্টটাকে আপনি কিন্তু পান আমি মনে করি এই ধরনের প্রবলেমগুলো যাদের রয়েছে এই ধরনের সমস্যাগুলোর মধ্যে যাদের কন্টিনিউ করতে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সফলতা প্রাপ্তির একটা পর্যায়কেও আমরা লক্ষ্য করতে পারব দেখুন সিগনেট একেন্ড্রি কর্কটের দু হাজার পঁচিশ দুহাজার চব্বিশের কম্পিটিশান ইডের দুহাজার তেইশের কিন্তু অনেকটা বেগ আর এটা আপনারাও বলছেন যে অষ্টমে যখন হায়া চলে জীবন কতটা দুর্বিষভ হয়ে উঠতে পারে যেখানে আপনার অর্থনৈতিক ভাগব এবং অবশ্যই আপনাদের দ্বিতীয়ভাবে শোনেই দৃষ্টি ছিল অর্থনৈতিক ভাগব কিন্তু অনেক বেশি আপনাদের প্রভাবিত হচ্ছে দশমে শোনেই দৃষ্টি ছিল তৃতীয় দৃষ্টি আপনাদের করমজীবনে প্রভাবিত হওয়া হচ্ছে এবং অন্যান্য অনেক বিষয়ের ক্ষেত্রে আমরা কিন্তু প্রভাব লক্ষ্য করছি তবে এটুকু বলি কর্মজীবনের ক্ষেত্রে যথেষ্ট মার্চ মাসের পর থেকে জাতক কিন্তু পেতে চলেছে হ্যাঁ নতুন কিছু প্রবলেম যদিও সেটি রাহু এবং কেতুর ট্রানজিটের কারণে অর্থনৈতিক ক্ষেত্রে দেখা দেবে যাদের পেন্ডিং বিষয়গুলো রয়েছে ধরুন এখন আপনি টাকা পান বা বিগত দিনে আপনি অর্থ দিয়েছিলেন সে আপনাকে সেই অর্থটা বিরোধ দেয়নি বা বিগত দিনে আপনি বড় রকম ডিল তার সাথে করেছিলেন কিন্তু সে আপনার সাথে কিন্তু সঠিক ডিলটা নিয়ন্ত্রণ করতে পায়। আমি মনে করি বস্তুত মনে করি কটকটের যাতে এই ধরনের আর সমস্যাগুলো রয়েছে যে অর্থ পাচ্ছে একটা বড় অঙ্কের টাকা আপনার আটকে রয়েছে এবং যেটি কোনোভাবে সর্ব যেটা ইম্পর্টেন্ট যেটি কোনোভাবে আপনি সল্ভ বা সলিউশন করতে পারছেন না আমি বিশ্বাস করি আমি মনে করি কর্কট রাশি জাতক জাতিকাদের এই প্রবলেম থেকে বেরিয়ে আসার মতো অবকাশ নিশ্চিতভাবেই আমরা লক্ষ্য করতে পারবো এবং এটা নির্ভর সন্দেহ নেই সন্দেহ প্রকাশ কর্কট রাশি জাতক জাতিকাদের পরের যে বিষয় আমার মনে হয় অত্যাধিক গুরুত্বপূর্ণ সেটি হলো আপনাদের ব্যবসা দেখুন কর্কটের ব্যবসা মানেই শোন শনি অষ্টমে রয়েছেন বর্তমানে এবং তার অষ্টমী রিট্রো গ্রেড মোশন নভেম্বর পর্যন্ত চলবে নভেম্বরের দু তারিখ পর্যন্ত তারপরে যদিও কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি আছে কিন্তু আমি যদি প্রাক্তিকালি পূর্ণাঙ্গ পজিটিভিটির কথা বলি তাহলে কিন্তু মনে করা যায় কর্কটরাশি অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি ব্যবসায়িক পজিটিভিটির মাত্রা টু থাউজেন্ড টোয়েন্টি ফিফ্থের মার্চের পরে আরও বাড়তে চলেছে এবং সেভেন এবং থার্ডের কম্বিনেশন সপ্তম প্রতি সপ্তম সাপেক্ষে সপ্তমের তৃতীয় অবস্থান করবে লক্ষ্য করা যাবে যোগাযোগ প্রচুর পরিমাণে বাড়বে এমনিতেও কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু উপরমহলেও যোগাযোগ থাকে রাজনীতির ক্ষেত্রে কিন্তু কর্কটের বেশ যোগাযোগ আমরা লক্ষ্য করতে পারি অনেকে ব্যবসা করেন কিন্তু পিতা মাতার ব্যবসা পিতামাতা যে ব্যবসা করতেন সেই ব্যবসার সাথেই যুক্ত রয়েছেন বা পিতার ব্যবসা বা ঠাকুরদার ব্যবসা অর্থাৎ অ্যানসেস্টারেল ভাবে একটা ব্যবসার জায়গা আর এসেছে এবং সেই ব্যবসা আপনি কন্টিনিউ করেন কর্কটের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট

প্রত্যেকের অবজারভেশন সেম হতে পারে তবে আমি তো মনে করি কিছু কিছু অবজারভেশন ডেফিনেটলি সেম হবে কিছু অবজারভেশনের মধ্যে ডিফারেন্স থাকাটা স্বাভাবিক তবে পজিটিভিটিগুলো নিয়ে যদি আমরা এগোতে পারি আমরা অনেকটা এগোতে পারব আমরা অনেকটা জয় পার। পারব দেখুন পটপটের বিভিন্ন রকমই বিজনেস আমরা সঙ্গত দেখতে পাই তবে বিজনেসগুলির মধ্যে মধ্যে অনেকেই বিজনেস করেন গোয়াজার পদি অনেক বেটার যাবে ইলেকট্রনিক্স বেটার যাবে ইলেকট্রনিক্স গ্যাজেট মোবাইল কম্পিউটার অ্যাক্সেসরিজ বেটার যাবে অনেকটা বেটার যাবে নতুন পরিকল্পনাগুলো যাদের রয়েছে যে নতুন একটা শোরুম করবো একটু এনহান্সমেন্ট করবো তাদের ডেভেলপমেন্ট হবে প্রপার্টি ডিলার যারা আছেন বড় বড় প্রপার্টি ডিলার যারা বড় বড় প্রমোটার রয়েছেন যথেষ্ট পজিটিভ আউটকাম কিন্তু পেতে পারেন আগামী বছর অনেকে রিসোর্ট রয়েছেন বার রয়েছে রেস্টুরেন্ট রয়েছে মালিক রয়েছেন কিন্তু বিগত দিনে আপনার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয় আমি বলি যে আপনাদের ক্ষেত্রেও পজিটিভিটির ঢের সম্ভাবনা দু হাজার পঁচিশের মার্চ মাসের পরে কিন্তু এটা সব এটা অবশ্যই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের চার তারিখের পর থেকে এবং ন তারিখের পর থেকে বিশেষ করে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু আহ পজিটিভিটি দেখতে পারবো একাদশে বৃহস্পতি একাই একশো তবে রেটোগ বৃহস্পতি হয়তো অনেক ক্ষেত্রে সাপোর্ট দেবে অনেক ক্ষেত্রে হয়তো সাপোর্ট নাও দিতে পারে প্রসঙ্গ এটা বলা যেতে পারে বিভিন্ন মধ্যে একটি বিজনেসের নাম আমি আপনাদের সাথে তবে তাছাড়াও অনেক ধরনের তার মধ্যে অবশ্যই বলা যেতে পারে আসবাবপত্র বা ফার্নিচারের বিজনেস যারা করেন রেস্টুরেন্টের বিজনেস আমি একটু ইতিমধ্যে আপনাদের সাথে সেটা শেয়ার করেছি তাছাড়াও যারা কনস্ট্রাকশন এর কাজ করান করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে ইভেন যারা সুইটস এর ব্যবসা করেন যে কোনো ধরনের মিষ্টান্ন দ্রব্যাদি তৈরি বাতাসা আপনাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু ক্রমশ বাড়বে বলে আমি মনে করি এবার আমরা চলে যাচ্ছি একটু ফ্রি অ্যান্সার যা সেফ প্রফেশন করে আমি পঞ্চমের শনির দৃষ্টি আপনি একটু ভালো থাকবেন সেখানেও প্রবলেম তবে আমি মনে করি যে মার্চ মাসের পর থেকে যখন পঞ্চম থেকে শনির দৃষ্টি থাকবে না আপনার সিআইসি কেরিয়ারটা আপনি আরও উন্নতশীল করতে পারবে বর্তমান যে পরিস্থিতির মধ্যে আপনি আছেন তার থেকে অনেক বেশি এনহান্স করতে পারবেন এই সিওরিটিটা আমি আপনাকে প্রদান করছি বর্তমান সিচুয়েশন থেকে বেটার একটা সিচুয়েশন দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি গল্পটরাশি জাতক জাতি যাদের বর্তমান সিচুয়েশন থেকে তাদের ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে তাদের সেল প্রফেশনের ক্ষেত্রে মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ক্রিয়েশন বিভিন্ন অনলাইন সব জানেনローチ রয়েছে চলো কাটন এদের দাফ করে জিরক্সের প্যাচ করেন প্রিটিং এর কাজ করেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু কর্পোরেট রাশি যদি গো থাকে অনেকটা ভাবে যদি আজকে আমি সফট প্রযুক্তির আলোচনাটা করব না সেটা ইনি স্পেশাল আপনাদের সাথে অনেক বক্তক করে সেটা আমরা শেয়ার করব তা ছাড়াও আমি বলি নিউ ইয়ার রেজোলিউশনে অবশ্যই মাথায় রাখতে হবে কর্পোরেট আর্থিক উন্নতির জায়গা বর্তমান যে পরিস্থিতি রয়েছে তা থেকে অর্থ সমৃদ্ধ পরিস্থিতিটাকে অনেকটা বড় করতে হবে এই মেন্টালিটি রাখবো এবং আমি মনে করি এই মেন্টালিটি অটরাশি জাতক জাতি দ্বারা সাকসেসফুলি ডিল করতে পারবে কারের পজিশান থেকে অর্থনৈতিক ক্ষেত্রে এবং প্রফেশনাল ক্ষেত্রে আর যে যে সময়গুলো আমি উল্লেখ করার চেষ্টা করলাম আমি বস্তুত মনে করি অনেকটা সহায়ক হবে আপনাদের জন্য গোটা বছর ধরে এবার কারোর ক্ষেত্রে বারো মাসে বারো মাস ভালো যাবে না কারোর আট মাস ভালো যাবে কারোর সাত মাস ভালো যাবে কারো ছয় মাস ভালো যাবে কারোর দশ মাসও ভালো যেতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে শেষ করছি এখানেই জয় শ্রী রাজ